branch of supplemental legal services committee, judicial magistrate class. প্রথমেই আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করব, আমি আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানি না এবং আমি দুটো ল্যাঙ্গুয়েজই কমফোর্টেবল, একটা হচ্ছে বাংলা আর দুই নম্বর হচ্ছে ইংলিশ। তো প্লিজ আই অ্যাপোলজাইজ ফর দ্য স্যার, আপনারা সবাই তো অল্প অল্প সবাই বাংলা বোঝেন না, সব মানে পুরো বোঝেন না, অল্প অল্প বোঝেন, তো একটু কষ্ট করে বোঝুন একটা দিনের জন্য। আমরা সবাই স্বামী বিবেকানন্দকে চিনি, একজন মুনি ঋষি ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি বলতেন, ল ক্যান নট মেক আ ম্যান ডু হোয়াট ইজ ডাজ নট রিয়ালি ওয়ান্ট টু ডু, ইউ ক্যান নট মেক আ ম্যান ভার্চুয়াস বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। এর অর্থ হচ্ছে আপনি কোনো মানুষকে ল কোনোদিন কোনো মানুষকে বাধ্য করতে পারে না কোনো কিছু করাতে, এবং ল কখনো একটা মানুষকে সৎ বা একটা ডিসিপ্লিন মানুষ তৈরি করতে পারে না ল কখনো। দেন হোয়াট ক্যান ডু, হু ক্যান ডু, তাহলে কে পারে? যেই জন্যই আমরা আজকের এখানে সবাই একসাথে হয়েছি তার একটাই কারণ, এই এখন ন্যায় সংহিতা, নতুন নতুন অ্যাক্ট এসেছে ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষী অধিনিয়ম, তার আগে আইপিসি আরপিসি দেখেছি বা অন্যান্য ক্রিমিনাল অ্যাক্ট অনেক দেখেছি, তাও কেন ভারতবর্ষ এত কেস, এত কেন মামলা, এত কেন অপরাধ? অপরাধ তো কমছে না, দিনের পর দিন অপরাধ বেড়ে যাচ্ছে। আমরা দেখেছি 2012 যখন দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ হয়েছিল, নির্ভয়া মেয়ের ওপর যখন গণধর্ষণ হয়েছিল দিল্লিতে, তখন দেখেছিলাম দেশের মধ্যে এই একটা ঘটনা কতটা আলোড়ন ফেলেছিল। তারপরে তড়িঘড়ি ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান পার্লামেন্ট ভার্মা কমিটিকে দায়িত্ব দিল, তখন জে এস ভার্মা বলে একজন চিফ জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টের, তার তত্ত্বাবধানে একটি কমিটি ফর্ম হলো যে লটাকে রিফর্ম করতে হবে, ল চেঞ্জ করতে হবে, মহিলাদের উপর নির্যাতন বেড়ে যাচ্ছে, ক্রাইম বেড়ে যাচ্ছে, সব কিছু হলো 2012-13 হয়েছে, 2013 পর থেকে আজ আমরা দাঁড়িয়ে রয়েছি 2024-এ। ক্রাইম কি কমেছে? আমরা যদি এনসিবিআই এর ক্রাইম রেকর্ড দেখি, এনসিবিআই এর ক্রাইম কিন্তু কমছে না, বরঞ্চ বাড়ছে। তার একটাই কারণ হচ্ছে ল আছে, প্রশাসন আছে, গভর্নমেন্ট আছে, কিন্তু মানুষ সচেতন হয় না। মানুষ ক্রাইম কে করে? বহির্জগতের মানুষ এসে তো ক্রাইম করে না, বা কোনো এলিয়েন্সরা এসে তো ক্রাইম করে না। দোজ পার্সনস হু কমিট দ্য ক্রাইম, হু হ্যাজ বর্ন ইন দিস সয়েল, ইন দিস আর্থ, অ্যান্ড হু আর ইনভলভড ইন দিস ক্রাইম, যে পৃথিবীতে জন্মেছে সেই ক্রাইম করছে, বাইরে থেকে কিন্তু মানুষ এসে ক্রাইম করে না। যা করছি আমরাই করছি, আমরাই তৈরি করছি, আমরাই তো যা করছি সব আমরাই করছি, দেন ক্রাইম কেন হচ্ছে না, ক্রাইম কেন বেড়ে যাচ্ছে? তার একটাই কারণ হচ্ছে মানুষের মধ্যে জনসচেতনতা, সোশ্যাল বিহেভিয়ার, আচার আচরণ, এইগুলো অনেকটা আমাদের ভারতবর্ষ অনেকটা তলান্বিত থেকে গেছে, যেটা বলা হয় শেষ প্রান্তে থেকে গেছে, এরপরে কী হবে কেউ জানে না। প্রত্যেক নিয়ত ক্রাইমের নেচার চেঞ্জ হচ্ছে, ক্রাইমের কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে, কোয়ালিটি চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা নিয়ত। তার একটাই কারণ হচ্ছে মানুষের মধ্যে কিন্তু সেই ডিসিপ্লিন নেই, মানুষের মধ্যে সংযত নেই, মানুষের মধ্যে একটা অনেস্টি ফিল নেই। যাই হোক, নেক্সট পয়েন্টে আসি আমরা। আমি জাস্ট আজকের ওখানে অনেক স্টুডেন্টরা এসেছে, আমি ওনাদের কিছু বলবো যে কারণে ওনারা যে সমস্যাগুলো ফেস করলে ফেস করতে পারে। আমি আমার কেরিয়ার লাইফে দেখেছি, কেরিয়ার লাইফ মানে আমি লাস্ট সার্ভিস পিরিয়ড যে যখন যে কত বছর ছিলাম সেই কত বছরে আমি দেখেছি, সেইটাই আমি শেয়ার করবো। তারপরে আমি নেক্সট টপিকে যাবো, খুব শর্ট টপিক, দু চার কথা বললেই কমপ্লিট হয়ে যাবে। লোকাল স্যার কনজিউমার, প্রথমেই অনেক ধন্যবাদ জানাবো আমাদের লিগাল সার্ভিস কমিটির পিএলপি সচিদা এবং দীপাকর বাবু, ওনারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেন। কিন্তু আজকে এখানে একটা প্রোগ্রাম আছে, এখানে জনের বা মানুষের খুব প্রয়োজন ছিল, আমি বাংলা
ইংলিশ চলা জানি না, আপনাদের ল্যাঙ্গুয়েজ অতটা কমফোর্টেবল না, আমি আপনাদের কখনো জানি না, রিয়েল ল্যাঙ্গুয়েজ জানি না। তো যাই হোক, একটু কষ্ট করে জাস্ট জিনিসগুলো বুঝে নিলেই হোক, বুঝতে পারবেন কীভাবে সোসাইটিকে অ্যাওয়ার করবেন, কীভাবে সোসাইটিকে একটা গুড সেফ দেবেন। আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে সহায়তা করেছেন। আমি খুব ক্লোজলি কানেক্টেড আমাদের ওসি আনন্দ বাজারের সাথে, উনি আমার সাথে বারবার মিটিং করে ইভেন এনি ইস্যু রিগার্ডিং ওল্ড পেন্ডিং কেসেস এন্ড আদার কেসেস। এরপরে নেক্সট কামিং টু দ্য পয়েন্ট, পয়েন্ট এ আছে যারা যারা কলেজ বা স্কুল স্টুডেন্ট তাদেরকে বলবো, এখন তোমাদের সামনে দুটো চ্যালেঞ্জ খুব ভয়ানকভাবে মুখে দিচ্ছে, এক হচ্ছে ড্রাগস প্রবলেম, দুই হচ্ছে সাইবার ক্রাইম বা সাইবার রিলেটেড ক্রাইম। বা ড্রাগস আমরা সম্প্রতি দেখেছি ত্রিপুরার মধ্যে 827 সামথিং স্কুল কলেজ স্টুডেন্ট এইচআইভি পজিটিভ। আমি বাইরের লোকদেরকে কাউন্ট করছি না, মানে তাদের কোনো রিপোর্ট নেই, যে জেনারেল মানুষদের রিপোর্টের সংখ্যা কত ছাড়িয়ে যেতে পারে এখন হাইকোর্টও খুব উদ্বিগ্ন। হাইকোর্টও আমাদের ত্রিপুরা স্বাস্থ্য মন্ত্রককে এবং জাতীয় আমাদের ন্যাশনাল যে এইডস কন্ট্রোল সোসাইটি আছে তাদেরকেও নোটিশ পাঠিয়েছে। রিসেন্টলি আমি দু তিন দিনের কথা বলছি, কিছুদিন আগে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা নোটিশ পাঠিয়েছে যে কেন হঠাৎ করে স্কুল বা কলেজ স্টুডেন্টদের মধ্যে এইচআইভিটা বেড়ে গেল, রিসেন্টলি বেড়েছে, খুব উদ্বিগ্ন আমাদের অনারেবল হাইকোর্ট, খুবই উদ্বিগ্ন, খুবই চিন্তিত যে এত স্কুল স্টুডেন্টদের মধ্যে কীভাবে 827 জন, মানে দিস ইজ আ ভেরি হিউজ হিউজ নাম্বার অ্যান্ড ভেরি ডেঞ্জারাস নাম্বার। শুধুমাত্র হিউজ বললে হবে না, ডেঞ্জারাস নাম্বার, বিকজ দিস 827 নাম্বারস অফ এইচআইভি পজিটিভ ক্যান স্প্রেড দেয়ার এইচআইভি ভাইরাস ট্রান্সমিট দেয়ার এইচআইভি ভাইরাস টু অ্যানাদার স্টুডেন্ট, অ্যানাদার পার্সন, অ্যানাদার ফ্যামিলি মেম্বার্স এটসেট্রা এটসেট্রা। ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমিও খুব চিন্তিত, কেন আমাদেরকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি জানি না, আমরা হয়তো ব্যর্থ। আমরাও এইচআইভি অনেক উপর অনেক প্রোগ্রাম করেছি, আমাদের পিএলভিরাও প্রোগ্রাম করেছে, বিভিন্ন রকম ড্রামা করছে, বিভিন্ন রকম সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, কিন্তু তবুও জানি না কেন এইচআইভি রেটটা হঠাৎ করে বেড়ে গেল। আমিও জানি না, আমাদেরকে হয়তো সাপোর্ট করলেও করতে পারে হাইকোর্ট থেকে, অনারেবল হাইকোর্ট থেকে, যে পিএলভিরা কী করছে, পিএলভিরা থাকা সত্ত্বেও কেন এইচআইভিটা এত স্প্রেড করে গেল, তো জানি না কী হবে। যাই হোক, আমরা আমাদের তো সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি, আমরাও তো ভয়ে আছি 827 নাম্বারসটা না বেড়ে যায়। তো আপনাদের কাছে সবাইয়ের কাছে অনুরোধ থাকবে, যারা স্কুল স্টুডেন্ট, ইউ আর লাইক মাই ফ্রেন্ডস অ্যান্ড লাইক মাই জুনিয়র্স, প্লিজ লুক আফটার দিস ম্যাটার। যদি তোমাদের কোনো সঙ্গী বা কোনো বেস্ট ফ্রেন্ড বলো বা কলিগস বলো যারা স্কুল কলেজ স্টুডেন্টে পড়ছে বা ফ্যামিলি মেম্বার মনে হচ্ছে যে এ ড্রাগস অ্যাডিক্টেড হতে পারে, তখন তোমাদের সর্বপ্রথম দায়িত্ব হবে ওসি, ওসি আর তোমাদের যে কনসার্ন ওসি তাদেরকে ইনফরমেশন দেওয়া। এছাড়া আমাদের বিভিন্ন রকম পিএলপিরা এখানে ডিপ্লয় থাকে, আমাদের লিগাল সার্ভিসের হেল্পলাইন নাম্বার আছে, সেখানেও ইনফরমেশন আপনারা দিতে পারেন, যার ফলে আমরা ট্রেস আউট করতে পারি সোর্সটা কোথায় আছে, এর মধ্যে কারা কারা ইনভলভ আছে। কিন্তু প্লিজ আই এম রিকোয়েস্টিং ইউ অল, প্লিজ ডোন্ট টেক এনি কাইন্ডস অফ ড্রাগস অ্যাট এনি টাইম, প্লিজ ডোন্ট টেক অ্যাট এনি ইভেন সাম ব্যাচমেন্টস অফ ইউর স্কুল কলেজ উইল ফ্লো হোক, প্লিজ টেক, ইউ উইল এনজয় ইট, ইউ উইল ফিল অ্যানাদার ফিলিংস, ইউ উইল সো অ্যানাদার ওয়ার্ল্ড, প্লিজ ডোন্ট এক্সপিরিয়েন্স দিস কাইন্ড অফ পাউডার লজেন্স, প্লিজ ডোন্ট ট্রাই এনিথিং ফ্রম ইউর ব্যাচমেন্ট, ফ্রম ইউর এনি ওয়ান দোজ হুইচ আর লিমিটেড ইন আর হুইচ আর হুইচ কন্টেন ইন আর ভেরি স্মল টিম অর সচ এন্ড সচ। ইট ইজ মাই ফার্স্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট ইউর সেলফ, অ্যাবাউট ইউর ফ্যামিলি, ইফ ইউ আর ইনফেক্টেড ইউর ফ্যামিলি উইল বি ইনফেক্টেড, ইফ ইউর ফ্যামিলি ইনফেক্টেড then society will be infected. If society will be infected, the entire India will be infected. Please take care. You are the student, you have a great responsibility towards the society. Please don't spread this kind of vulnerable things to the society, within the society. Please don't
try to anything. Next point is the cyber crime. What is the cyber crime? We know that cyber crime ka onekta amra jani je social media ba kono rokom internet er through diye ba onno kono electronic device er moddhe je crime kono hoy jekhane ekta third party involved থাকে, যেখানে সার্ভিস প্রোভাইডার ইনভলভ থাকে, যেখানে একটা ডিভাইস ইনভলভ থাকে, সেই রিলেটেড কোনো ক্রাইমকে আমরা সাইবার ক্রাইম রিলেটেড আনি। এবারে কেন আমি হঠাৎ করে সাইবার ক্রাইম প্রসঙ্গটা আনলাম, কিছু কিছু কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন যারা কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্ট, আমি রিসেন্ট একটা ওয়েস্ট বেঙ্গলের একটা ডিসকাশন দিয়ে আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে চাইছি। একটি বা একটি ছেলে তার বয়স 15 কিংবা 16 ইয়ার্স, ক্লাস 10 এ পড়ে, সে একটি মেয়ে, সে যে মেয়েটি তার ব্যাচমেট সহকর্মী, তার ছবি তুলছে মোবাইল ফোনে, ছবি তুলছে, ছবি তুলে এমন কিছু এআই উঠেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উঠেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে, সেই অ্যাপসটাকে থ্রু দিয়ে সেই যে ব্যাচমেট যে মেয়েটির ছবিটা তুললো তার শরীরের সমস্ত পোশাক সে রিমুভ করে দিল, করে দিয়ে সেই ছবিটাকে সার্কুলেট করছে তার অ্যানাদার মানে ব্যাচমেটের কাছে, অন্যান্য ব্যক্তির কাছে। তো আই অ্যাম গিভিং আ ভেরি ভেরি কনসার্ন টু এভরি ওয়ান, প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, কে তোমার ছবি তুলছে, কখন তুলছে, কীভাবে তুলছে, সবসময় কিন্তু তোমাদেরকে নজর রাখতে হবে। বাবা মা কিন্তু সবসময় থাকবে না, স্কুলে বাবা মা আসবে না, কলেজে বাবা মা আসবে না, রোডে তো বাবা মা থাকবে না, সব কিন্তু সবসময় কিন্তু নিজেরটা নিজেকে রাখতে হবে, ঠিক আছে। তারপরে আরও কিছু টাইম বলি, যেমন ধরো কেউ তোমাকে প্রপোজাল দিল, খুব ভালো লাগে, খুব তোমার জন্য খুব মন খারাপ করছে, খুব ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। প্রথম প্রথম না 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 না, তারপর তুমি যেই রিসার্চ করতে শুরু করলে তখন তোমাকে আবার ব্ল্যাকমেলিং করতে শুরু করবে, কোনো একটা ছবি নিয়ে তোমাকে বলবে যে তোমার এই ছবিটা তুলে রেখেছি, তুমি না আমার সাথে এগ্রি করলে আমি তোমার এই ছবিটা সবাইকে সার্কুলেট করে দেবো, ঠিক আছে। কারোর কেউ ভয় পাবে না, ল ইজ উইথ ইউ, ল ইজ অলওয়েজ উইথ ইউ, ল উইল বি উইথ ইউ, ঠিক আছে। ল তোমার সাথে আছে, থাকবে এবং সবসময় থাকবে। যদি কোনো এই ধরনের ইনসিডেন্ট হয় কী করা যাবে, কোনো ভয় পেলে কিন্তু চলবে না। আমি প্রথমেই বলছি সবাই ভয় পেয়ে তার প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে নেয়, আমি তার কনসিকোয়েন্সটা বলছি কী হতে পারে। হঠাৎ করে তোমরা ধরো ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিলে, ওই সমস্ত জিনিসপত্রগুলো করছে, আমি দেখলে যে ও ভুলই করছে, এটা কোনো লিগালিটি নেই, তুমি তারপরে নিজের সম্মান রক্ষার জন্য, নিজের মান সম্মান বা নিজের ডিগনিটি রক্ষা করার জন্য তুমি তার কনসেন্টটা অ্যাকসেপ্ট করে নিলে। কনসেন্ট করা অ্যাকসেপ্ট করার পর সে তোমাকে ফিজিক্যাল রিলেশনের জন্য অফার করবে, তারপরে যখন ফিজিক্যাল রিলেশনটা হয়ে যাবে তখন আরেকটা সেশন কিন্তু স্টার্ট হয়ে যাবে, তোমার ওই ফিজিক্যাল রিলেশনের ক্লিপ নিয়ে বা ভিডিও নিয়ে তোমাকে আরেকটা তোমার কী বলবো চ্যাপ্টার এটা স্টার্ট করবে, যে এই তোমার ভিডিও ছেড়ে দেবো, এই তোমার করে দেবো, দেয়ার আর ভেরি ভেরি নাম্বারস অফ টাইম লাইক দিস। তো এক্ষেত্রে কী করা করণীয়, এক্ষেত্রে সর্বপ্রথম করণীয় হচ্ছে প্রিন্সিপালকে বলতে হবে যে এই জিনিসগুলো হচ্ছে, তার সাথে প্রিন্সিপাল যদি উইদিন 24 আওয়ার্স যদি না যদি ওসি কনসার্ন বিএসকে যদি না জানায় তখন নিজেরাই কিন্তু লিখিত অভিযোগ ওসি কনসার্ন বিএসকে জানাবে। এটা হচ্ছে খুব একটা ভাগ, খুব অল্প দায়িত্ব মানে লিগাল সিস্টেম জড়িয়ে আছে, ঠিক আছে। তো সর্বপ্রথম ভয় পেলে চলবে না, সর্বপ্রথম ইউ শুড লকে ভেঙে ভাঙবো, লকে যখন ব্রেকডাউন করবো, দেন আই শুড হ্যাভ ব্রেকডাউন দ্য ল, দেন ইউ শুড ফিয়ার অ্যাবাউট দ্যাট। But when law is with you, why do you need to fear?